কাব্যে আসছে জীবনানন্দ কাব্যে, তাই তো? ইতিপূর্বে কোনো ভদ্র ঘরের রমণীর নাম নিয়ে সরাসরি এমন করে কবিতা লেখা বাংলা ভাষা ও সাহিত্যে প্রায় একটা অপ্রচলিত ব্যাপার ছিল। তোমরা কি দেখেছ এর পূর্বে? ইতিপূর্বে তোমরা দেখেছ? ইতিপূর্বে তোমরা দেখনি। তো সেই জায়গাতে জীবনানন্দ দাস, তিনি উজ্জ্বলতম ব্যতিক্রম। ব্যতিক্রম এই কারণে, দেখো, যারা সময়ের থেকে এগিয়ে থাকে না, তারা সবসময় এক্সেপশনাল হয়, সবসময় ব্যতিক্রম হয়, তাই তো? সবসময় ব্যতিক্রম হয়। তো এখন ওই বাচ্চারা দেখবে, বাচ্চারা মাথার মধ্যেই ফুটবল মাঠ আঁকছে, মাথার মধ্যেই, তাই না? অনেকে চুল কেটে, ওই যখন ফুটবল খেলার সময় আসবে দেখবে চুল কেটে মেসির ছবি করছে মাথার উপরে, তাই না? তো ওই সমস্ত লেজেন্ডরা, ওরা এক্সেপশনাল, ওরা সময়ের থেকে অনেক এগিয়ে বলে আমরা হয়তো ব্যঙ্গ করছি ওদেরকে, তাই তো? চুল বিভিন্ন রকম কালার করছে বলে আমরা ওদেরকে হেয় প্রতিপন্ন করছি অনেক সময়। কিন্তু এক সময় দেখা যাচ্ছে মানুষের আর ন্যাচারাল হেয়ার বলে কিছু থাকবে না, এমন তো হতেই পারে। তো ওই লেজেন্ডরা, ওদের যখন সন্তান হবে তো এই ডিএনএটা তো তার মধ্যেও পুষ হবে নাকি? হ্যাঁ, বংশ পরস্পর এই ডিএনএটা তার মধ্যেই যাবে, তাহলে সে কি আর ন্যাচারাল হেয়ার রাখবে? তার চুলটা অন্যরকম হয়ে যাবে। তো সময়ের থেকে ওরা এগিয়ে আছে প্রতিটা ক্ষেত্রে। আমি ব্যঙ্গত্বে বললাম, হ্যাঁ ব্যঙ্গত্বে বললাম, যেহেতু জীবনানন্দ দাস প্রসঙ্গে আমি কথাটা উপস্থাপন করেছি, তিনি তো প্রণম্য, তো এটা ব্যঙ্গত্বে। তো প্রতিটা ক্ষেত্রে যারা তার নিজের কাল থেকে এগিয়ে থাকেন, তাদেরকে কিন্তু অনেক সময় আমরা সঠিকভাবে উপলব্ধি করতে পারি না, সঠিকভাবে ধরতে পারি না, ক্যাপচার করতে পারি না, তাই না? আমরা যখন দেখবে ওই যে, তোমরা তো দেখোনি, তোমরা জ্ঞান হয়ে স্মার্টফোন দেখেছো তা বলি না, আমরা যখন দেখতাম, আমি যখন ইলেভেনে পড়ছি তখন একটা বন্ধু, ওই সেই মানে এখন তো স্ক্রিন টাচ, তখন কিছুর একটা ইয়ে থাকতো, সেটা দিয়ে কি বলে ওটাকে, ওই ওইটা কাঠি মতো থাকতো, ওইটা দিয়ে এইভাবে গেছে, এই ওই ফোনের পাশেই থাকতো গোজা, ফোনের পাশেই গোজা থাকতো। তো একটা বন্ধু নিয়ে এসছে ওই ফোন, আমরা তো সব হুমড়ে পড়েছি, আরে হুমড়ে পড়েছি ফোন। এবং আমরা তখন সেই ল্যান্ড ফোনের যুগ, কেউ ফোন করলে হ্যালো আপনি কে হেন তেন, আরো ফোন ধরছে, ফোন ধরে বলছে বল কোথায় আছিস কি করছিস। তখন আমাদের মধ্যে একটা বিরাট কিউরিয়াসিটি যে কার ফোন আসছে, ও জানছে কি করে, নাম্বার সেভ করা থাকলে যে তার নাম্বারটা ওঠে এটা আমরা জানতাম না। তো হঠাৎ করে নোকিয়া বা নোকিয়া 2626 বলে একটা সেট ছিল না, বা নোকিয়া ওই 1010 নাকি ছোট ফোন এরকম, হ্যাঁ অনেক ভারী। তো হঠাৎ করে ওই ফোন ব্যবহার করতে করতে কারোর হাতে যদি স্মার্টফোন ধরিয়ে দেওয়া হয় তার কি অবস্থা হবে? হ্যাঁ, তার নিশ্চয়ই একটা নাজেহাল অবস্থা হবে। তো খুব স্বাভাবিকভাবে বাংলা কাব্য সাহিত্যের ক্ষেত্রেও আমরা দেখেছি যে সমস্ত যুগাবতার যারা বাংলা কাব্য সাহিত্য, কাব্য মননকে ভীষণ রকমভাবে সমৃদ্ধ করেছেন, তাদেরকে কিন্তু তাদের সমসাময়িক কাব্য স্রষ্টা, কাব্য বিশারদরা কিন্তু খুব বেশি মূল্য দিতে চাননি। মাইকেল মধুসূদন দত্ত ইংরাজি ভাষার, তোমরা জানো, একজন দিকপাল কবি, তাই না? দিকপাল কবি, দ্য ইন্ডিয়ান প্ল্যান্টিং মিরর, নীল দর্পণের যখন অনুবাদ করা হলো, তোমাদের প্রতিবেশী দীনবন্ধু মিত্রের নীল দর্পণের যখন অনুবাদ করা হলো, কোথাও লেখা ছিল অনুবাদটা মাইকেল মধুসূদন করেছে, কোথাও লেখা ছিল, কোথাও লেখা ছিল না। কিন্তু বাংলা সাহিত্যের ছোট্ট একটি, যে ফার্স্ট ইয়ারে পড়ছে, সেকেন্ড ইয়ারে পড়ছে, কোটোপটি বাংলা সাহিত্যের সঙ্গে সম্পৃক্ত এমন কোন ছেলে বা মেয়েকে যদি তুমি জিজ্ঞাস করো যে ইন্ডিয়ান প্ল্যান্টিং মিরর এটা কে অনুবাদ করেছিল, সবাই কিন্তু বলবে মাইকেল মধুসূদন দত্ত। কিন্তু তুমি তথ্য প্রমাণ দিয়ে কি প্রমাণ করতে পারবে, তথ্য উপাত্ত দিয়ে প্রমাণ করতে পারবে কি? তোমার কাছে তো এভিডেন্স নেই, তুমি তো প্রমাণ করতে পারবে না।
কিন্তু সমকালীন সময়ে কোনো বাঙালির পক্ষে মধুসূদন ব্যতীত ওরকম ঝরঝরে ইংরাজি লেখা কিন্তু সম্ভব ছিল না, যার কারণে খুব স্বাভাবিকভাবে রাজরস থেকে বাঁচতে রেভারেন্ট লং সাহেবের নামে প্রকাশনা, প্রকাশক হিসাবে তার নামে প্রকাশিত হলেও ওটা কিন্তু আদতে মাইকেল মধুসূদন দত্ত লিখেছিলেন। কারণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু একবার ইঙ্গিত দিয়েছিলেন মধুসূদনের মৃত্যুর পর, কারণ বেঁচে থাকাকালীনভাবে ধরো নীল দর্পণ ইংরেজকে নাকানি চোবানি খাইয়ে দিয়েছে, আর সেটা যে অনুবাদ করেছে মানে বাংলা যে নীল দর্পণটা সেটা তো আমাদের বাঙালি মানুষকে বিরাট উদ্বেল একটা ঝড় ঝঞ্ঝার মধ্যে নিয়ে গেছে, কিন্তু ইংরেজি ইন্ডিয়ান প্ল্যান্টিন মিরর যেটা সেটা কিন্তু পাশ্চাত্যের যে দেশগুলো ইংরেজদের মধ্যে তো সবাই খারাপ ছিল না, সবাই খারাপ ছিল, শুভ বুদ্ধি সম্পূর্ণ যে ইংরেজ তারা কিন্তু এক প্রকার বাধ্য করেছিল ইন্ডিয়ান গভর্নমেন্টকে, ইন্ডিয়ান ইংরেজ গভর্নমেন্টকে বাধ্য করেছিল যে নীলকর নীল চাষকে অবৈধ ঘোষণা করতে। তাহলে সেটা যে লিখেছে তাকে যদি ধরে ফেলে তাহলে তার কি অবস্থা করবে নিশ্চয়ই আমরা কল্পনা করতে পারি। তাই তার মৃত্যু তার জীবদ্দশায় না বললেও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু মধুসূদন দত্তের মৃত্যুর পরে ইঙ্গিত দিয়েছিলেন, আর বঙ্কিমবাবুর ইঙ্গিতটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই কারণে দীনবন্ধু মিত্র কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তাই না, আমরা কার কাছে কথাটা বলি, আমরা বন্ধুর কাছে বলি। তো এমন এক দিকপাল কবি মাইকেল মধুসূদন দত্ত, আমি কিন্তু প্রসঙ্গ থেকে বেরিয়ে যাইনি, আমি তোমাদেরকে বোঝাতে চাইছি যারা রথের মানে শাশ্বত চিরন্তন অশ্বমেধের ঘোড়া হন, যারা সময়ের থেকে এগিয়ে থাকেন তাদেরকে কিন্তু সময় সবসময় যে ধারণ করতে পারবে এমনটি কিন্তু নাও হতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে হয়েছে বলে সবার ক্ষেত্রে হবে এমনটি নাও হতে পারে। তো মাইকেল মধুসূদন দত্ত যখন ইংরাজি কাব্য তিনি লিখলেন, তার দুটো ইংরাজি কাব্যগ্রন্থ আছে, কবিতার বই আছে, তোমরা জানো নামটা, দ্য ক্যাপটিভ লেডি এবং ভিশন অফ দ্য পাস্ট। হ্যাঁ, দুটো তিনি ইংরেজি বই লিখেছিলেন এবং একটি নাটকও লিখেছিলেন, রিজিয়া, ইংরেজি নাটক রিজিয়া বলে একটি নাটকও লিখেছিলেন। তো যখন তিনি সেখানে তার কবিত্বের মূল্য পেলেন না, তিনি যখন বাংলা কাব্য লিখলেন, প্রথম লিখলেন শর্মিষ্ঠা, কি অসাধারণ, তখন রত্নাবলীর অভিনয় চলছে, সেই সংস্কৃত নাটকের সেই ঘ্যান ঘ্যানানি, একেবারে সংস্কৃত নাটক অলঙ্কার নেই, বাংলা ব্যাকরণ তখন সমৃদ্ধ নয়, বাংলা ছন্দের কোনো নিজস্বতা নেই, নিজের পায়ে দাঁড়াতে পারেনি, সেই সময় তিনি শর্মিষ্ঠা লিখছেন, সেই সময় তিনি মেঘনাদ বোধ কাব্য লিখছেন, সেই সময় তিনি কৃষ্ণকুমারী লিখছেন। তারপরেও সমকালীন কাব্য বিশারদরা কিন্তু মাইকেল মধুসূদন দত্তের থেকে অনেক বেশি নাম্বার দিয়েছিলেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে। আমি কেন এই কথাগুলো উপস্থাপন করলাম তোমরা বুঝতে পেরেছ, কেন উপস্থাপন করলাম? মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার যদি কবি, শিল্পমার্জিত কবি, এবং বাংলা কাব্যকে যিনি একটা নাবালক অবস্থা থেকে একার চেষ্টায়, শুধুমাত্র একার চেষ্টায় একটা সাবালক অবস্থাতে নিয়ে এসেছিলেন, সেই মাইকেল মধুসূদন তার সমকালে স্থান পাচ্ছে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের পরে। তাহলে তোমরা কল্পনা করো, নিতে পেরেছিলেন কি মাইকেলকে, তার সমকাল নিতে পেরেছিলেন? নিতে পারেনি। আমরা নজরুলের ক্ষেত্রেও যদি দেখি, নজরুল যখন রবীন্দ্র মায়া ছিন্ন করলেন তখন কিন্তু নজরুলকে কেউ ওয়েলকাম করেন, যে আসুন আপনি রবীন্দ্রনাথ ঠাকুর তো আকাশের সূর্য, আপনি চন্দ্র হয়ে সাহিত্য ভুবনে থাকুন, কেউ কেউ ওয়েলকাম করেছিল? সবাই ব্যঙ্গ বিদ্রুপ করেছে না, অনেক বিদ্রোহী কবিতা নিয়ে তাকে যে পরিমাণ ব্যঙ্গ করা হয়েছে, অন্য কোনো কবিকে করলে তিনি বোধহয় আর কবিতায় লিখতেন না,
এতটা ব্যঙ্গ বিদ্রুপ করা হয়েছে। তো জীবনানন্দ দাস তিনিও কিন্তু বাংলা কাব্যধারা, বিশেষ করে রবীন্দ্র উত্তর কাব্য সাহিত্যকে যে পরিমাণ সমৃদ্ধ করতে পেরেছেন তার সমকক্ষ কবি আর কিন্তু কেউ নেই, অন্তত রবীন্দ্র পরবর্তী কাল থেকে আজকের কাল পর্যন্ত। এত এত সমৃদ্ধময় কবিতা, তুমি যদি জীবনানন্দের কবিতা পড়ো তুমি ভিতর থেকে কিন্তু একটা বিরাট অভিভূত হওয়ার একটা মনন তোমার মধ্যে কাজ করবে। কি অসাধারণ কবিতা! কবিতা আমি লিখে দিলাম, পালকি চলে গগন তলায় আগুন জ্বলে, লিখে দিলাম আমি তো, তাহলে তো আমি বুঝতেই পারছি পালকি যাচ্ছে আর গগন তলায় আগুন জ্বলছে। কবিতা হচ্ছে তাই যা পাঠককে ভাঙবে, পাঠককে মোচড় দেবে, পাঠককে ভাবাবে, পাঠককে পড়তে বাধ্য করবে। একটা কবিতা পড়লেই তোমাকে বেশ কিছুক্ষণ ভাবতে হয়, বেশ কিছুক্ষণ গবেষণা করতে হয়, এই কবিতার চরণটি কি মানে আছে, এই কবিতাটা কেন কবি এমন লিখলেন, সেটাই তো কবিতা নাকি? আধুনিক কবিতা আমরা কাকে বলবো? সেটাই তো আধুনিক কবিতা বলবো। একবারে সহজ সরল ভাবে আমি যদি ডাইরেক্ট বুঝিয়ে দিলাম তাহলে সেটা কবিতা আর গদ্যের মধ্যে কি কোনো পার্থক্য থাকবে? কোনো পার্থক্য থাকবে না। কবিতার সংবাদের কাটিং এর মধ্যে কোনো পার্থক্য থাকবে? আমি লিখলাম একটি মানুষ আসিতে ছিল রাস্তা দিয়ে, হঠাৎ করে একটা বাস আসিয়া তারে ধাক্কা দিল, কত না কষ্ট হইয়াছে, তার সন্তানরা কত না কাঁদিয়াছে। দেখো সংবাদ কাটিং এর সঙ্গে কবিতার কোনো আর আলাদা আছে কি? তাহলে এই কবিতা আমি যেটা বললাম আর কি, এটা কি কবিতা হিসাবে বিবেচ্য হবে না হওয়া উচিত? বিবেচ্য হওয়া উচিত নয়। ফলে আমরা জীবনানন্দ পড়তে গিয়ে দেখব এক নতুন এবং অনন্য আঙ্গিক, এবং তার নাম চরিত্রগুলো, তার নাম কবিতাগুলো বাংলা কাব্যধারার ইতিহাসে শুধু অনন্য নয়, অনন্য সাধারণ এবং অপূর্ব সংযোজন, তাই না? বনলতা, সুচরিতা, আজও আমার মনে হয় জীবনানন্দের কবিতা সবচেয়ে বেশি পঠিত কবিতা, তাই না? আজও আমার আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, আজও জীবনানন্দের কবিতার বই যে পরিমাণ বিক্রি হয়, অনেক জীবিত কবি যারা এই মুহূর্তে বেঁচে আছেন, স্বনামধন্য কবি, তাদের কবিতার বই অত বিক্রি হয় না। ভুল বলেছি আমি? আজও জীবনানন্দকে নিয়ে আমাদের যে পড়াশুনো, আজও জীবনানন্দকে নিয়ে আমাদের যে মাতামাতি উল্লাস, তা কিন্তু তার সমসাময়িক এবং আজকের যুগেও কিন্তু খুব বিরল, তাই না? আমরা কিন্তু আলোচনা আসে না। এবারে আমি বলবো নাম কবিতা বিষয়গুলো নিয়ে। নাম কবিতা কেন তিনি লিখেছেন তার ব্যাখ্যা আমি তোমাদেরকে পূর্বে দিয়েছি। বাস্তবিক জীবনে নারী তার জীবনে খুব উজ্জ্বলতম উপস্থিতি নিয়ে আসেনি কখনোই, ফলে গল্পের নারীদের কাছে তিনি তার মানস সত্তাকে পুষিয়ে নিতে চেয়েছেন, দুদণ্ড শান্তি পেতে চেয়েছেন, এইটি একটা দিক। দুই নম্বর, এই নাম কবিতা নারীগণ কবির মানুষ দেবতা হিসাবে উপস্থিত হয়েছে। তোমাদের মনে হতে পারে তাহলে মানুষ দেবতা হিসাবে কবি তো কোনো পুরুষের কাছে আশ্রয় চাইতে পারতেন, নাকি? কোনো পুরুষের কাছে তো আশ্রয় চাইতে পারতেন, কিন্তু দেখো আমাদের ডিএনএতে বাঙালি সংস্কৃতি বহমান, তাই না? বাঙালি সংস্কৃতি বহমান। দেখো আমাদের যে সংস্কৃতি, আমাদের যে কৃষ্টি কালচার, আমাদের যে ধর্মীয় ভাবাবেগ, সেখানে দেখো নারীত্বের প্রতীকের মূল্য কিন্তু সবচেয়ে বেশি, তাই না? নারী দেবতা, নারী দেবীকে বাংলাতে যেরূপ আরাধ্য হিসাবে রাখা হয়েছে, পুরুষ দেবতা কিন্তু কিছুটা হলেও কম মার্কস পেয়ে আমাদের বাংলাতে পাস করবে, তাই না? আমি ভুল বলেছি? দুর্গা, সরস্বতী, কালীর যে একটা বিরাট ভক্তকুল আমাদের বঙ্গভূমিতে রয়েছে, সেই ক্ষেত্রে দেখো
পুরুষ দেবতাদের আরাধনার জায়গাটা কিছুটা হলেও একটা যেন নারী দেবতার তুলনায়, আমি কাউকে ছোট বড় করছি না, কিন্তু নারী দেবতা মাতৃকার যে ভূমিকা, মাতৃকার যে ভূমিকা, সেই জায়গাতে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা হতেই পারে, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা হতেই পারে, কিন্তু ধর্মীয় ভাবাবেগের জায়গায়, দেবতার জায়গাতে যদি আমরা বলি, সেক্ষেত্রে কিন্তু মাতৃকার অবস্থান অনেকটাই উপরে। সঠিক বললাম তো আমি? মাতৃকার অবস্থান অনেকটাই উপরে। যেহেতু কবি বাঙালি, খুব স্বাভাবিকভাবে তিনি তার মানস দেবতাকে দেবী দুর্গার আদলে আঁকবেন, তিনি তার মানস দেবতাকে দেবী কালিকার আদলে আঁকবেন, তিনি তার মানস দেবতাকে দেবী সরস্বতীর আদলে আঁকবেন। এটা তো খুব স্বাভাবিক একটা ব্যাপার, খুব স্বাভাবিক একটা ব্যাপার। ফলত জীবানন্দ দাশ, এখানে আমরা যে তোমাদের যদি কেউ প্রশ্ন করে যে কবিতার নাম দেব, নাম কবিতাতে কোনো পুরুষ ভাবনাকে কেন উপস্থাপন করলেন না, কোনো পুরুষ ভাবনাকে কেন উপস্থাপন করলেন না, এর উত্তরে আমরা দুটি কথা বলবো। এক, তার জীবনে যে সকল নারীর উপস্থিতি ছিল তারা খুব উজ্জ্বল এবং ইতিবাচক ভূমিকাতে কেউ আসেনি, কেউ আসেনি উজ্জ্বল এবং ইতিবাচক ভূমিকাতে। দুই নম্বর, আমাদের সংস্কৃতি, আমাদের ধর্মীয় ভাবাবেগ তাকে কিন্তু মাতৃকার আরাধনা করতে বাধ্য করেছে, তাই না? মাতৃকার আরাধনা করতে বাধ্য করেছে। দেখো, সন্তান সবসময় কিন্তু মায়ের কাছে আবদার করে, তাই না? সবসময় মায়ের কাছে আবদার করে। আমরা যারা সন্তান, আমরা অনেকে জানি মায়ের যে ফান্ডিং খুবই কম, ওই বাবার পকেট মেরে বা ওই বিভিন্ন এ করে, ডিম বিক্রি করে, হাঁস বিক্রি করে, মায়ের কাছে খুব বেশি হলে হয়তো 400-500 টাকা আছে। তারপরেও আমরা সাইকেল কিনে দেওয়ার জন্য কিন্তু মাকে বলি, মাকে বলি না সাইকেল কিনে দেওয়ার জন্য? আমরা কি জানি, আমরা কি, আমরা সবাই জানি, তুমি জানি, আমরা সবাই জানি, মা কি সাইকেল কিনে দিতে পারবেন, মা সেই সাইকেল কিনে দেওয়ার অর্থটা দেওয়ার এফোর্ট করতে পারবেন? মা করতে পারবেন না আমরা জানি, কিন্তু দেখবে ওই প্রধানমন্ত্রীর উপদেষ্টা থাকে না, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের উপদেষ্টা থাকে, উপদেষ্টা মন্ডলী, যাদের কাছে মন্ত্রণা নেন আর কি, মুখ্যমন্ত্রী একটা কোনো কিছু করার হলে কমিটি আছে তার, তাকে বুদ্ধি দেওয়ার কমিটি আছে। হ্যাঁ, এই তার মন্ত্রী পরিষদের কেউ না কিন্তু, যে স্বাস্থ্যমন্ত্রীর কাছে তিনি পরামর্শ নেবেন এমন না, তার নিজস্ব একটা কোর কমিটি আছে, উপদেষ্টা মন্ডলী আছে, তিনি তাদের কাছ থেকে এ নেন যে আমি তো এই প্রকল্পটা করবো, তার কি ব্যাড এফেক্ট হতে পারে, কি গুড এফেক্ট হতে পারে, সবগুলো শুনে তার যেটা মনে হলো যে না এটা ঠিক আছে আমি এইটা করবো, বুদ্ধিজীবীদের সব নিয়েছি। তো বাবা যদি প্রধানমন্ত্রী হন, মা কিন্তু ওই উপদেষ্টা মন্ডলীর সভাপতি। হ্যাঁ, বাবা কিন্তু মায়ের উপদেষ্টা, মায়ের মন্ত্রণা ব্যতীত এক পাও যেতে পারবেন না। ফলে এই বিশ্বাসটা আমাদের সকলের ছিল, ছিল বলেই কিন্তু আমরা মায়ের কাছে আবদার করতাম, তাই না? আর দেবতার কাছে আমরা তো সবাই সন্তান তুল্য, যার কারণে আমরা মাতৃকা মুক্তির কাছে অবনত মস্তকে দাঁড়িয়ে আমাদের মানস বাসনা অভিবাসনা সব কিন্তু ব্যক্ত করে থাকি, তাই তো? যার কারণে খুব স্বাভাবিকভাবে কবি জীবানন্দ দাশ মাতৃকার আদলে তার চরিত্রদের উপস্থাপন করেছেন, এই নিয়ে কিন্তু সমালোচনা এবং বিদ্রুপ তাকে কম শুনতে হয়নি। সজনীকান্ত দাসের মতো চরিত্ররা তাকে এই নিয়ে ব্যঙ্গ করেছেন, বিদ্রুপ করেছেন, বলেছেন ভদ্রঘরের মেয়েদের নাম বাংলা কবিতায় এনে তথাকথিত এই সমস্ত উচ্চশিক্ষিত কবিগণ নিজেরা ফুটেজ খাওয়ার চেষ্টা করছেন। অনেকে দেখবে মিডিয়া হাইলাইটে থাকতে ভালোবাসে, মিডিয়া হাইলাইটে যে কোনো একটা বিতর্ক ক্রিয়েট করলো, করে নিউজ চ্যানেল সবসময় পিছনে পিছনে ঘুরলো, একটা হুইপ পাওয়া যায় আর কি। হ্যাঁ, তো সজনীকান্ত দাসের মতো চরিত্রদের মনে হয়েছিল যে একটা ফুটেজ খাওয়ার চেষ্টা করছেন কবি জীবানন্দ দাস।
যাই হোক, এবার আমি সুচরিতার কবিতাটা ব্যাখ্যা করব। তোমাদের তোমরা বুঝতে পেরেছো তো তিনি কেন নারী চরিত্রকে উপস্থাপন করলেন, কেন তিনি পুরুষ চরিত্রকে উপস্থাপন করলেন না, তার একটা মনস্তাত্ত্বিক ব্যাখ্যা কবি কিন্তু কোথাও বলে যাননি, যেটা আমার মনে হয়েছে একজন অত্যন্ত ক্ষুদে সমালোচক হিসেবে আমার যেটা মনে হয়েছে যে এই ব্যাপারটা কিন্তু কাজ করতে পারে। যাই হোক, আমরা এবারে সুচরিতা কবিতাটি পড়ব পড়ব এবং ব্যাখ্যা করব। সুচেতনা সুচেতনা, তুমি এক দূরতর দ্বীপ বিকেলের নক্ষত্রের কাছে, সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে, এই পৃথিবীর রণরক্ত সফলতা সত্য তবু শেষ সত্য নয়, কলকাতা একদিন তিলোত্তমা কল্লোলিনী তিলোত্তমা হবে, তবু তোমার কাছে আমার হৃদয়। দেখো, কলকাতাকে নিয়ে আমাদের বাঙালিদের কিন্তু এক অনন্য স্বপ্ন রয়েছে, যার কারণে অনেকে অনেক কিছু প্রতিশ্রুতি দেন, কলকাতাকে এই বানিয়ে দেবো, কলকাতাকে ওই বানিয়ে দেবো। যাই হোক, আলটিমেটলি কলকাতা আছে কলকাতাতেই, একটা কবিতা আছে না, কলকাতা আছে কলকাতাতেই, ঘুম ভেঙে কবি ঘুমাচ্ছিলেন আর কি, ঘুম ভেঙে দেখেন যে কলকাতা কোথায়, কলকাতা বিরাট বিরাট শহর হয়ে গেছে, মস্ত শহর হয়ে গেছে, কিন্তু ঘুম ভেঙে তিনি দেখছেন কলকাতা আছে কলকাতাতে। তো আলটিমেটলি কলকাতার বদল হয়নি, কিন্তু কবি জীবনানন্দরও মনে হয়েছিল কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে। কলকাতাকে তিলোত্তমা শহর বলা হয় না, তিলোত্তমা একবারে সুন্দর একটা শহর, কিন্তু আলটিমেটলি তোমাদের বাচ্চারা হয়তো দেখে যাবে কলকাতা তিলোত্তমা বা আরো আরো বড় 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 শহরের মতো শহর হবে। যাই হোক, এ সমস্ত বিষয়। আচ্ছা, তো দেখো আমি এবারে ব্যাখ্যা করব। সুচেতনা, তুমি এক দূরতর দ্বীপ বিকেলের নক্ষত্রর কাছে, সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। দেখো, কবি জীবনানন্দের কবিতার মধ্যে নির্জনতা এবং অন্ধকার ব্যাপকভাবে এসেছে। আমি তোমাদের প্রথম দিন পড়াতে গিয়ে বলেছিলাম, তোমরা কে আছো কে ছিলে সেদিন আমি জানি না, আমি বলেছিলাম একজন মানুষের চরিত্রটাই তার লেখার মধ্যে ফুটে ওঠে, একজন মানুষ কিভাবে কথা বলবে তার টেস্ট মেসেজও কিন্তু সেই রূপ, তোমরা দেখলে বুঝতে পারবে। আমি তোমাদের নামটা ঢেকে দেবো আর কি, যে কোনো একটা বন্ধু যার সঙ্গে তুমি গভীরভাবে পরিচিত আছো, যাকে তুমি চেনো, জানো তার কথা বলার স্টাইল, সমস্ত কিছু জানো, নামটা আমি ঢেকে দেবো, তার মেসেজটা তোমাকে দেখাবো, তুমি নাম বলে দেবে, যে ওইভাবে কথা বলে, তাই না, ওইভাবেই লেখে। তো মানুষের চরিত্র আর যে লেখার যে কালচার সেটা কিন্তু একই রকম থেকে যায়। তো জীবনানন্দের যে চারিত্রিক অভিব্যক্তি সেখানে আমরা দেখব জীবনানন্দের মধ্যে নির্জনতা তার চরিত্রের প্রধানতম বৈশিষ্ট্য, তিনি নির্জনতা খুঁজে বেড়াতেন। জীবনানন্দকে কি কবি বলা হয় বলতো? সমস্ত কবির তার একটা অভিধা আছে, বিশ্বকবি, বিদ্রোহী কবি, ছন্দের জাদুকর, দুঃখের কবি, দুঃখবাদের কবি, জীবনানন্দ কি কবি বলতে পারবে? নির্জনতার কবি, মনে রাখো জীবনানন্দ, আর এক নাম হচ্ছে নির্জনতার কবি। যেহেতু কিছু মানুষ হয় না, কিছু মানুষ তোমাদের বন্ধু বান্ধব দেখবে খুব একটা কথা বলে না, নিজের মধ্যে থাকে, বৈঠকি বাজনা, আড্ডা বাজনা, সবার সঙ্গে মিশতে পারে না, এমন মানুষ আছে না? যারা অনেক সময় আমরা তাদেরকে ভুল বুঝি, ভুল নতুন বিয়ে হয়েছে, জামাই শ্বশুর বাড়িতে গেছে, এ জামাই তো কথাবার্তা বলে না, বৌমা এসেছে, বৌমা তো কথাবার্তা বলে না, আমরা হঠাৎ করে ভেবে নিই মেয়েটা বেশ অহংকারী, ভেবে নিই না, এটা ওর ক্যারেক্টার, ক্যারেক্টার, এবং একটা রোগও আছে, অটিজম বলে একটা রোগ আছে, যারা তোমার সবার সঙ্গে মিশতে পারে না। আমার একটা রিলেটিভ আছে, তার বাড়িতে যদি তোমরা 4-5 জন যাও না, সে ঘরের মধ্যে লুকিয়ে পড়বে, বেরোবে না,
বেরোবে না। আমার খুব আমার আমার সঙ্গে তার খুব মানে আমার সঙ্গে তার খুব ঘনিষ্ঠ সম্পর্ক, মানে একটা সূত্রে সম্পর্ক, সূত্রে তার সঙ্গে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক। হ্যাঁ, এবং আমার সঙ্গে তার এমন একটা সম্পর্ক যে আমি গেলে তাকে কথা বলতে হবে, সেটাই উচিত। মানে এরকম একটা সম্পর্ক। কিন্তু আমি আমার মানে আমি গেলে সে আমার সঙ্গে শুধু ওই ভালো মন্দটুকু জিজ্ঞাসা করে, তারপরে কোথায় ব্যাপারটা হয়ে যায় আমি কখনো আর খুঁজে পাই না। মানে তুমি যদি কেউ আসে, ও দেখা যাচ্ছে রাত 12টা সবাই ঘুমিয়ে পড়ার পর সে বাড়িতে আসবে, সবাই ঘুমিয়ে পড়লে 11টা পরে কেউ তো আর জেগে থাকে না। 11টার পরে মার্কেটে একটা দোকান আছে, 11টার সময় তুমি ঘুমিয়ে পড়বে, সে বাড়ি আসবে। হ্যাঁ, আবার তোমার জায়গার আগে সে উঠে চলে যাবে। এই যে কদিন আমি থাকবো সেই কদিন, বা যে আত্মীয় স্বজনী যা এই কদিন থাকবে। মানে অটিজম বলে একটা রোগ আছে, সেই রোগ আক্রান্ত, বা ওটা ওর ক্যারেক্টার। তো প্রথম প্রথম আমার মনে হতো, প্রথম প্রথম আমি ভুল বুঝতাম, কিন্তু আলটিমেটলি একটা সময় আমার মনে হয়েছে যে ওটা ওর ক্যারেক্টার আর কি। এবং শুধু ওটা প্রত্যেকের সঙ্গে ওর একই বিহেভ প্রত্যেকের সঙ্গে। তো জীবনানন্দ দাস ওই রকম একজন মানুষ, একেবারে নির্জনতা তিনি ভালোবাসতেন আর কি। ওই যে বুদ্ধদেব বসু বলেছেন, আমি তোমাদের গতদিনই বলেছিলাম যে জীবনানন্দ বাবুকে আমরা হাজার চেষ্টা করিয়াও কলকাতার কোনো অনুষ্ঠানে আনিতে পারি নাই। তাহলে মানুষটা নির্জনতাকে এতটাই ভালোবেসে ফেলেছেন, বা নির্জনতা তার হৃদয়ের গভীরে এতটাই ব্যাপক পরিধি হয়ে রয়েছে যে তিনি তার বাইরে আসতে পারছেন না, তার বাইরে তিনি আসতে পারছেন না। ফলে আমরা জীবনানন্দ কাব্যে দেখব এই নির্জনতা এবং অন্ধকার পিটুপিটি হয়ে রয়েছে। তাই বনলতা সেন কবিতাতেও তিনি বলছেন যে একেবারে দিশাহীন একজন নাবিক, তার কোনো দিশা নেই। আচ্ছা, মানুষ কখন সুসাইড করে বলতে পারো? কখন সুসাইড করে? দিশাহীন হয়ে যায় যখন। সন্তান সবচেয়ে মানে সন্তান তো মানুষের কাছে, আমরা মুখে বলি সন্তান আমার প্রাণের থেকেও দামি, এবং অনেক সময় আমার মনেও হয়। কিন্তু এমনও তথ্য আছে দুর্ভিক্ষের সময়, 50-এর মন্মন্তরের সময় মা কিন্তু তার সন্তানকে বিক্রি করে দিয়েছে ক্ষুধা নিবৃত্তির জন্য, নিজের জীবন ধারণের জন্য। আচ্ছা, তো ইতিহাস। তাহলে সবচেয়ে মানুষের কাছে সবচেয়ে প্রিয় কি বলতো? তার নিজের জীবন। তার নিজের জীবন কিন্তু সবচেয়ে প্রিয়। সেই জীবনকে হেলায় বিসর্জন দেয় মানুষ, কখনো গঙ্গাবক্ষে ঝাঁপ দিয়ে, কখনো চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ লাভ দিয়ে। তাই তো, এত প্রাণ প্রিয় জীবনটাকে সে হেলায় তুচ্ছ করে উড়িয়ে দিচ্ছে। কখন যে দিশাহীন হয়ে পড়ছে তখন? বনলতা সেনেও বলছেন দিশাহীন নাবিক, মানে কি একেবারে মৃত্যুর সঙ্গে তার গলাগলিটা হতেই শুধু বাকি, মৃত্যু আর সেই মানুষটি একেবারে কাছাকাছি আছে, শুধু গলাগলি হলেই পটল তুলবে, এরকম একটা পরিস্থিতি আছে। তখন বনলতা সেনের হঠাৎ এক আলোক বর্তিকা নিয়ে বনলতা সেনের দেখা পেলেন তিনি, এবং তিনি তার মধ্যে একটা বাঁচার, জীবনের সমুদ্র স্বপ্নে মিশে যাওয়ার একটা আশা জাগলো। সুচেতনাও কিন্তু সেই রূপ একটা আলোর প্রতীক। কবি এখানে বলবে সুচেতনা, তুমি এই জায়গাতে আলো ফেলো, ওই পথেই পৃথিবীর ক্রম মুক্তি হবে। তাহলে সুচেতনার একটা আলোক বর্তিকা, আলোকবর্তিকা তো নির্জনতার একটা বিপরীত ছবি। আমি তোমাদেরকে বলেছিলাম যে যতীন্দ্রনাথ সেনগুপ্তকে বলা হয় দুঃখবাদী কবি, তাই না? দুঃখবাদী কবি বলা হয়। কেন বলা হয়? কারণ তার কবিতাতে দুঃখ, নৈরাশ্য, মন খারাপের ছবি যেন ছড়াছড়ি। এবার তোমাদের মনে হতে পারে যে স্যার, জীবনানন্দের কবিতাতেও অন্ধকার রয়েছে, নির্জনতারও রয়েছে, তাহলে জীবনানন্দকে আমরা কেন অন্ধকার বা তমসাছন্ন কবি বলবো না কেন? তমসাছন্ন কবি একটা ভালো নাম তো জীবনানন্দের সঙ্গে যেতে পারতো, তমসাছন্ন কবি বলবো না কেন? দেখো, জীবনানন্দ অন্ধকার দেখাচ্ছেন, আবার পাশাপাশি বনলতা সুচেতনার আলোকোজ্জ্বল মুখটিও তিনি দেখাচ্ছেন। তিনি বলছেন এই পথে পৃথিবীর ক্রম মুক্তি হবে। তিনি আমাদের রেখে দুঃখের মাঝে কি পালিয়ে গেছেন?
তিনি আমাদের রেখে কিন্তু দুঃখের মাঝ সমুদ্রে আমাদের ফেলে তিনি পালিয়ে যাননি, তিনি একজন দক্ষ নাবিকের মতো আমাদেরকে দিশা দেখাচ্ছেন, তোমরা এই পথে মুক্ত হতে পারো। খুব স্বাভাবিকভাবে নির্জনতাটা জীবনানন্দের কাব্যে অঙ্গাঙ্গিকভাবে এসেছে, সুচেতনা কবিতা তার ব্যতিক্রম নয়। এই পৃথিবীর রণরক্ত সফলতা সত্য, তারপরের লাইনটা আমি পরে ব্যাখ্যা করব। আচ্ছা, রণরক্ত সফলতা কেন বললেন কবি এটা? এই পৃথিবীর রণরক্ত সফলতা সত্য, পরের চরণটা আমি পরে ব্যাখ্যা করব কেন বললেন। কবি সুকান্ত ভট্টাচার্য তিনি তার একটি কবিতাতে বলেছিলেন, এই পৃথিবীকে আমি শিশুর বাসযোগ্য করে যাব, নবজাতকের কাছে এ আমার অঙ্গীকার। দেখো, পার্থিব ভূমিতে যখন মানুষ সভ্য হয়নি, যখন মানুষ ছিলেন গুহাবাসী, যখন একটি বন্য পশু শিকার করে সকলে মিলে ভাগ করে খেত, তাদের মধ্যে কিন্তু এই কোন্দল, দলাদলি, মারামারি, কাটাকাটি ছিল না। ছিল কি? কাটাকাটি ছিল না। কিন্তু যেদিন, আমার ব্যক্তিগতভাবে আমার মনে হয়, আমার যে ভাবনা চিন্তা থেকে আমার মনে হয়, যেদিন ওই বন্য গৃহবাসী মানুষ, গুহাবাসী মানুষেরা মনে করলো যে আমাদের একজন দলপতি নির্বাচন করা প্রয়োজন, যার কথাতে আমরা চলবো, দলপতি নির্বাচন যেদিন থেকে হয়ে গেল, পৃথিবীর ঘোর অন্ধকারের সূচনা কিন্তু সেই দিন থেকে শুরু হলো। কারণ দলপতি, তিনি তার একটা দলকে বলবে পশুর মাংস এরা বেশি পাবে, আবার এক দলকে বলবে যে এদেরকে অল্প দাও। তাহলে একটা ক্ষমতা, একটা লোভ, একটা মোহ, তারপরে একটা ধরো পাওয়ার যেখানে থাকবে সেখানে কি থাকবে? পিটুপিটু হয়ে হানাহানি, মারামারি, রক্তরক্তি, তাই না? নিজের ভাইকে শুলে চড়াতেও যে ভাইয়ের সঙ্গে আমরা এক বিছানায় শুয়েছি, যে ভাইয়ের সঙ্গে আমরা একটা লেপ ভাগ করে নিয়েছি, যে ভাইয়ের সঙ্গে আমরা একটা ডিম হাফ করে শেয়ার করে নিয়েছি, সেই ভাইয়ের বুকে একটুকু জমির জন্য কিন্তু আমরা বল্লম ঢুকিয়েও দিতে পারি, তাই না? একটুকরো জমির জন্য, জাস্ট একটুকরো জমির জন্য, এক কাটা, দুই কাটা, বা একটা গাছ পড়ে যাচ্ছে, জাস্ট চার আঙুল জমির জন্য ভাইকে হত্যা করতেও কিন্তু পিছোপা হয়নি, এমন ইতিহাস কিন্তু অজস্র রয়েছে। চার আঙুল জমির কতটুকু দাম? ক টাকা দাম চার আঙুল জমির বলো? চার আঙুল জমির কতটুকু দাম? ওই ভাইয়ের ঘর পড়ে যাচ্ছে, আপোষ করে তো বলতে পারতো, এই চার আঙুল জমির জন্য তুই ওই জায়গাতে আমাকে আট আঙুল জমি দিয়ে দিস, বলতে পারতো তো, কিন্তু ভাইয়ের ঘরটা ভাঙতে হবে, তাই না? আমার জায়গাতে পড়েছে, তোর ঘর ভেঙে নিতে হবে। এই তো মানবের চরিত্র, এই তো রক্তের ইতিহাস, তাই না? অশোক তার 99 জন ভাইকে হত্যা করছে সিংহাসন পাওয়ার জন্য, এর ঐতিহাসিক সত্য মিথ্যাতার মধ্যে আমরা যাচ্ছি না, কিন্তু কথিত আছে। তাহলে একজন তার সিংহাসনের জন্য তার 99 জন ভাইকে হত্যা করছে। আলাউদ্দিন খলজি তার নিজের চাচাকে, বাবার বড় ভাইকে সিংহাসনের জন্য হত্যা করছে। তাও হত্যা করছে কখন? যখন তিনি দাক্ষিণাত্য জয় করে ফিরেছেন, তার চাচাকে বলছে যে চাচা, আমি দাক্ষিণাত্য জয় করে ফিরেছি, অনেক মণিমুক্ত নিয়ে এসেছি। চাচা লোভে বাগবান হয়ে ভাতুষপুত্রকে জড়িয়ে ধরতে গেছে, তখনই কিন্তু তার ইশারাতে তার সহচররা তার চাচার মুন্ডু সেট করে দিয়েছেন, তাই না? গিয়াসুদ্দিন টুকলো তার বাবাকে মঞ্চ এমন করে সাজিয়েছেন মঞ্চ, তার বাবা যেই উঠেছে মঞ্চ ভেঙে
উপর থেকে বাবার ঘাড়ে পড়ে বাবা মারা যাচ্ছে। এই যে ইতিহাস, এই যে রক্ত, এই যে রণরক্ত সফলতা, এটা সাময়িক সফলতা পেল না তারা, এটা সাময়িক সফলতা পেল অল্পক্ষণের জন্য, কিন্তু সেই আলাউদ্দিন খলজিকে কিন্তু তার অনুচর, তার চাকর মালিক কফুরের হাতে বিষ খেয়ে মৃত্যুবরণ করতে হচ্ছে। সাময়িক সফলতা না, তার পরের লাইনটা সত্য, তবু শেষ সত্য নয়। শেষ সত্য কি? নবাব সিরাজকে মীরজাফর, মিরন, রায়দুল্লভ, জগৎ শেঠ যারা হত্যা করলো, তারা একটা সাময়িক সফলতা পেল, তাই না? একটা সাময়িক সফলতা হল পেল। মীরজাফরকে কুষ্ঠরোগে ঘিন্নিত অবস্থায় মৃত্যুবরণ করতে হলো। রবার্ট ক্লাইভ নিজের হাতে বেলেট চালিয়ে মৃত্যুবরণ করলো। জগৎ শেঠকে মীর কাসিম মুঙ্গেরের দুর্গে থেকে ছুঁড়ে ফেলে দিয়ে হত্যা করলো। তাহলে কি শেষ সফলতা, একমাত্র সফলতা? একমাত্র সফলতা সত্য, কিন্তু তবু শেষ সত্য নয়, সত্যমেব জয়তে। এটা কথা আছে না, সত্যের জয় একদিন না একদিন হবেই। অত্যাচারী যত বড়ই অত্যাচারী হোক না কেন, তার পতন কিন্তু অর্বসম্ভাবী। তোমরা দেখবে যে মানুষটা ভীষণ বড় অত্যাচারী, তোমাদের এলাকাতেই মানুষকে মানে মারতে যেত, কথায় কথায় মারত, এ করত, দেখবে তার মৃত্যু হয়েছে অত্যন্ত শোচনীয়ভাবে, অত্যন্ত শোচনীয়ভাবে তার মৃত্যু হয়েছে। কারণ বিশ্বপিতা তিনি কিন্তু আমাদেরকে ছেড়ে দেন, ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। তিনি কিন্তু বদলা নেবেই। আমাদের আমাদের ধর্মীয় বিধানে আছে, তোমাকে ধরো কেউ একটা চড় মারল, তুমি সঙ্গে সঙ্গে তাকে একটা চড় মেরে নিতে পারো, তাহলে শোধবোধ হয়ে যাবে। কিন্তু আমি তোমাকে চড় মারলাম, আমি তোমাকে চড় মারলাম, তুমি সহ্য করে নিলে, তুমি আমাকে আর মারলে না, তোমার দুর্বৃত্তি মারলে না মানে তুমি মারতে পারলে না, তোমার সেই পেশি শক্তি নেই। তোমার পেশি শক্তি থাকলে তুমি ঘুরিয়ে আমাকে দুটো মারতে একটার বদলে, তোমার সেই পেশি শক্তি নেই। বিশ্বপিতা বলছেন ওই একটা চড়ের পরিবর্তে ওকে আমি দুটো চড় মারব। দেখবে যে বেশি অত্যাচারী, মানুষের উপর জোর জুলুম করেছে, তার মৃত্যুটা কিভাবে হয়েছে, তার মৃত্যুটা কিভাবে হয়েছে তোমরা দেখবে, শোচনীয় মৃত্যু হয়েছে। সেজন্যই কবি সেই কথাই বলেছেন যে সত্যমেব জয়তে, সত্যের জয় হবেই। পৃথিবীর রণরক্ত সফলতা একটা সাময়িক সফলতা দিতে পারে, কিন্তু সার্বিক সফলতা দিতে পারে না, সেটা কিন্তু শেষ সত্য নয়। তারপরে দেখো পরের লাইনটা, কলকাতায় একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে, তবু আমার কাছে তোমার হৃদয়। কলকাতাকে নিয়ে অনেকে অনেক কথা বলেছেন, এটা আমি আর ব্যাখ্যা করব না, পরের স্তবকে চলে যাব। আজকে অনেক রুড় রৌদ্রে ঘুরে পেরান পৃথিবীর মানুষকে, মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি তোমারই হাতে হয়তো নিহত ভাই বন্ধু পরিজন পড়ে আছে, যার ব্যাখ্যা আমি একটু আগে দিলাম। যে এই পার্থিব ভূমি কখনোই মানুষের যথার্থ বাসযোগ্য ছিল না, হয়ে ওঠেনি, আর আগামী দিনেও বোধহয় হয়ে উঠবে না। কারণ সমাজ যেভাবে কলুষিত হচ্ছে, আগামী যেদিন, যেদিনটা চলে যাচ্ছে, আজকে যেদিনটা যাচ্ছে এটাই মনে করো ভালো দিন, কালকের দিনটা কিন্তু এর থেকে খারাপ হতে চলেছে, তাই না? ফলে আমরা দেখছি ক্রমশ ক্রমশ কি আমরা মানবিকতাহীন হয়ে পড়ছি, আমরা অত্যাচারী হয়ে উঠছি, আমরা অন্যের সম্পদকে হরণ করাটাকে একটা লাইফ স্টাইল হিসেবে ধরে নিচ্ছি, তাই না? অন্যের সম্পদ হরণ করে নিচ্ছি। জীবনানন্দ অত্যন্ত বিদগ্ধ একজন দার্শনিক মানুষ। একটা কথা আছে দেখবে, একটা কথা আছে, জ্ঞানী মানুষ বকে কম, জ্ঞানী মানুষেরা সবসময় কম কথা বলে। দেখবে ওই যে চায়ের দোকানে বসে যারা চা খায় আর মানে বক্তব্যের ঝড় তোলে, ওদের কি তোমার জ্ঞানী মানুষ মনে হয়? ওরা সব কিন্তু এক একটা গবেট, বড় বড় গবেট। চায়ের দোকানে যে কটা যে দার্শনিকেরা বসে আর কি, ওদের কাছে দেখবো ওদের কাছে নিউজগুলো তুমি অবাক হয়ে যাবে, অবাক হয়ে যাবে যে এই তথ্য ওরা কি করে পায়।
রাশিয়া ইউক্রেনের ধরো যুদ্ধ হচ্ছে, ওরা এমন তথ্য দেবে, এমন তথ্য দেবে, ধরো বললো যে পুতিন ডুপ্লিকেট 10টা পুতিন আছে, ও একটা মেরে মানে ওই যেটা মারা যাচ্ছে, যেমন ওই সাদ্দাম হোসেনের যেমন বলা হয়েছিল, সাদ্দাম ইরাক আর আমেরিকা যুদ্ধ হচ্ছিল, বলেছি বলছিল ওই যে চায়ের দোকানে তোমরা দেখবে যেমন সাদ্দাম ধরা পড়েছিল, তখন বলছি ওই কি আসল সাদ্দাম না নকল সাদ্দাম, মানে ওদের কাছে সমস্ত নলেজ মানে সমস্ত নিউজ মানে বিভিন্ন রকম সোর্স থেকে ওদের কাছে আসে, ওরা এতটাই মানে বড় মাপের সায়েন্টিস্ট ফিলোজফার, তারপরে বিভিন্ন মানে নলেজ গ্যাদার ওদের মধ্যে এত ব্যাপকভাবে আছে। তো দেখো জীবনানন্দ দাশ তিনি আর পাঁচজন সাধারণ কবির মতো তো কবি নন, তিনি অশ্বমেধের ঘোড়া একজন মানুষ, একজন দার্শনিক মানুষ, কম কথা বলার মানুষ, অত্যন্ত জ্ঞানী বুদ্ধিজীবী একজন মানুষ, ফলে এই কবিতাতে তিনি যে উপলব্ধি করেছেন, দেখো এই উপলব্ধি আমাদের সবার কিন্তু আমরা বলতে পারি না, উপলব্ধি আমাদের সবার। তিনি বলছেন আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে পেরান পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু, ওই যে আমি বললাম না আমরা সকলে কিন্তু বেঁচে পড়তে রয়েছি, আমরা সকলে বেঁচে পড়তে রয়েছি রূঢ় রৌদ্রের মধ্যে, আমাদের পেরান একেবারে ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। কোথায় গেল? আমি গতদিনই বলেছিলাম একটি প্রশাসন যদি তোমরা এখান থেকে পাস আউট হয়ে যাচ্ছ, তোমাদের সামান্য ডাল ভাতের ব্যবস্থা করে দিতে পারত, কিছু কাগজ ধরিয়ে দিতে পারত, তাহলেই আমরা বলতাম যে না এই পৃথিবী মানুষের বাসযোগ্য। একজন কৃষক তিনি ফসল ফলাচ্ছেন, তার শ্রমের অর্থটাও যদি তিনি ঘরে তুলতে পারতেন, তাহলে আমরা বলতাম এই পৃথিবী মানুষের বাসযোগ্য। অনেক সময় ওই রাস্তাতেই পটল টমেটো আলু সব বিছিয়ে দেন না, তিনি পেয়েছেন তার মূল্য, অনেক সময় ওই কপিগুলো কেটে ফেলেন না, এই সমস্ত ভিডিও তোমরা ভাইরাল ভিডিও দেখেছো, একজন কৃষক রাগ করে সব এক দেড় বিঘে কপি তিনি কুপিয়ে দিচ্ছেন, এই সমস্ত যে ভিডিওগুলো তোমরা তো দেখো, তাহলে কি এই পৃথিবী মানুষের বাসযোগ্য? আমরা এখানে সবাই কিন্তু বেঁচে পড়তে রয়েছি, বেঁচে থাকতে হয় তাই আছি, আমরা নিজেদের প্রাণকে অতিশয় ভালোবাসি বলেই আমরা বেঁচে রয়েছি। যখন আমরা নিজের প্রাণকে আর ভালোবাসতে পারবো না, এই পৃথিবী যখন আমাদের বারবার ধাক্কা দেবে মৃত্যুর দিকে, তখন কিন্তু আমাদেরকে চলে যেতে হবে। তাই কবি বলছেন যে অনেক রূঢ় রৌদ্র ঘুরে পেরান পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে। দেখো পৃথিবীতে একাধিক মহান মানবের জন্ম হয়েছে, ঈশ্বরের নির্বাচিত প্রতিনিধিরা পৃথিবীতে এসেছেন, এসেছে তো, তারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, মানুষের উপর জুলুম করতে নিষেধ করেছেন, মানুষের উপর পীড়ন করতে নিষেধ করেছেন, অন্যের সম্পদ হরণ করতে নিষেধ করেছেন, সৎ ন্যায় সততা সত্য সাম্যর পক্ষে আমাদেরকে থাকতে তারা উপদেশ দিয়েছে। 100 বছর 200 বছর আমরা ঠিকঠাক থাকলেও পরবর্তীকালে আমরা কিন্তু সেই কলকাতাতেই আছের মতো হয়ে গেছি। মানুষের যে চরিত্র, তুমি জঙ্গল কেটে ফেলছো, জঙ্গল কেটে ফেলছো, ধরো লকডাউনের সময় তোমার কলেজে অনেক গাছপালা ভরে গেছে, তুমি জঙ্গল কেটে ফেলছো, কিন্তু তোমার মনের ভিতরে যে জঙ্গলটা বাসা বেঁধেছে সেটা যদি তুমি উৎপাটন না করতে পারো, তাহলে কখনোই কি তুমি সত্যকার মানুষ হতে পারবে? কখনোই তুমি সত্যকার মানুষ হতে পারবে না। দেখবে ভাতের হোটেলের সামনে একজন অসহায় মা ভাত খাবেন বলে হাত বাড়িয়ে আছেন, 100 জনের মধ্যে খুব বেশি হলে 5 জন তাকে কিন্তু সামান্য সামান্য টাকা সাহায্য করছেন, 5 টাকা 2 টাকা 10 টাকা। 95 জন কিন্তু ওই মানুষটিকে না দেখার ভান করে বেরিয়ে যাচ্ছি আমরা, তাই না?
95 জন মানুষ আমরা ভান করে বাড়ি। তাহলে দেখো আমাদের মধ্যে মানবিকতা, আমাদের মধ্যে সহনশীলতা, আমাদের মধ্যে দয়া দাক্ষিণ্যের যে ব্যাপারটা, ক্রমশ এই পৃথিবীর রঙের মতো পাল্টে যাচ্ছে, তাই না? পৃথিবীর রঙের মতো পাল্টে যাচ্ছে। পৃথিবীর রঙ তো এখন তামাটে ধূসর একটা রং, তাই তো? পৃথিবীর রঙের ধূসর। তোমরা ছোটবেলায় দেখেছো কিনা জানি না, আমরা ছোটবেলায় দেখেছি একটা বিয়ে হলে, না একটা বিয়ে হলে ধরো কারোর বাড়ি একটা বিয়ে হচ্ছে, পুরো সারা পাড়াময় সব নিমন্ত্রণ, পুরো সারা পাড়াময় নিমন্ত্রণ, তাই না? যেন পুরো পাড়ার উৎসব, পাড়ার উৎসব। তো ওই যে দাদাইজি বলে না, তখন আর তখন পুরো পাড়ার সকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব। আর এখন দেখবে আমরা একটা অনুষ্ঠান করলে নিজের মামা, নিজের কাকা, নিজের শ্বশুর বাড়ি, শ্বশুর শাশুড়ি, শালি, তারপরে আরো যে এই সমস্ত আত্মীয় স্বজন থাকে, এই নিয়ে আমরা মানে অনুষ্ঠানটা সারি। বাড়ির পাশের মানুষটা, আমার বাড়িতে ভালো মন্দ রান্না হচ্ছে, যার বাড়িতে দুটো বাচ্চা আছে, এই যে আমরা বড়রা তো, বড়দের কাছে তো এটা কোনো এফেক্ট করে না, কিন্তু একটা বাচ্চা বিরিয়ানি রান্না হচ্ছে, বিরিয়ানির যে একটা সেন্ট, মোহমুগ্ধকর একটা সেন্ট, একটা সুগন্ধি রয়েছে, সেই বাচ্চাটার নাসারন্ধে যখন যাচ্ছে, তার মধ্যে কিন্তু একটা উতলা ভাব তৈরি হচ্ছে। আমি কিন্তু আমার বাড়ির পাশের বাড়ির মানুষগুলোকেও নিমন্ত্রণ করতে ভুলে গেছি। তাহলে আমাদের মানবিকতা কোথায় যাচ্ছে? জীবানন্দর কালে জীবানন্দ এই সমস্ত লক্ষ্য করেছিল, আমাদের কালে কবির জন্ম হলে উনি তো আমাদেরকে ঝাঁটা দিয়ে ঝাঁটা বেটা করতেন, তাই না? তার কালে যখন মানবিকতা ছিল, ধরো 1955 তার মৃত্যু হয়েছে, 1930, 1932, 1940, তখন তো মানবিকতার একটা বিরাট ব্যাপার, তখন মানুষের মধ্যে বিরাট মমত্ববোধ ছিল, বিরাট গলাগলি ছিল, একটা বিপদ হলে সবাই ছাপিয়ে পড়তো। কলকাতাতে তোমরা ওই একটা ছবি দেখেছিলে, একজন বয়স্ক মানুষ 12 ঘন্টা এরকম এই যে হেলান দিয়ে মারা গেছিল, 2 বছর আগে বোধ হয় ছবিটা ভাইরাল হয়ে গেছিল, 12 ঘন্টা একজন মানুষ এইভাবে ছিল, কেউ দেখেনি, কেউ দেখার প্রয়োজন বোধ করেনি। কিন্তু এটা কি সেই সময় ছিল? তারপরেও কবি মানুষের মধ্যে দেখেছেন মানবিকতাহীনতা, মানুষের মধ্যে দেখেছেন হিংসা, মানুষের মধ্যে দেখেছেন রাহাজানি, মানুষের মধ্যে দেখেছেন নিষ্ঠুরতা। তাই বলছেন, পৃথিবীতে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে আমি দেখেছি তোমারই হাতে বা তোমার মতো কারো হাতে ভাইয়ের হাতে ভাইয়ের খুন হচ্ছে, ভাইয়ের হাতে ভাইয়ের মৃত্যু হচ্ছে। দেখো, আমরা যদি ভালোবাসার, আমরা যদি প্রেমের কথা বলি, পাশাপাশি যদি হিংসাটা চলতে থাকে, তাহলে এই যে ভালোবাসা প্রেমের কথা বলার কি কোনো সার্থকতা থাকে? যদি আমি তোমাদেরকে রোজ নীতিশিক্ষা দিচ্ছি, বা কেউ তোমাদেরকে নীতিশিক্ষা দিচ্ছে, তোমার বাবা মা আত্মীয় স্বজন তোমাদেরকে বলছে বাবা এটা করবি না, এটা করতে নেই, বড়দেরকে নাম ধরে ডাকতে নেই, সবাইকে সম্মান দিতে হয়, অন্যের ফসল ছিঁড়ে খেতে নেই, বা চুরি করতে নেই, কিছু করতে নেই, তারপরেও বাবা মায়ের কাছে বারবার যদি তোমার নামে রিপোর্ট যায়, বাবা মা একটা সময় বলবে এ কুলাঙ্গারের মানুষ করা আমাদের পক্ষে সাধ্য না, এ একেবারে চোর ছ্যাঁচড়া অমানুষ হয়ে বসে আছে, বলবে তো আমাদের সাধ্য না। একটা সময় কিন্তু তোমাকে তোমার হালে ছেড়ে দেবে, যে ওকে বাগে আনা চেষ্টা করবে, বিরাট চেষ্টা করবে, কিন্তু একটা সময় দেখবে ওকে বাগে আনার সম্ভব হচ্ছে না, তখন কিন্তু তারা তোমাকে তোমার হালে ছেড়ে দেবে। তুমি লম্পট হবে, তুমি চোর হবে, তুমি মাতাল হবে, তুমি যত কুঅনুষঙ্গ আছে সব তোমার মধ্যে এবারে ঢুকে যাবে। তাই কবি বলছেন, আমি মানুষের মতো ভালোবাসতে গিয়ে দেখলাম ভাইয়ের হাতে ভাই খুন হচ্ছে। কি অসাধারণ ব্যাখ্যা না? পরের চরণ পড়ব, পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন বনলতা, মুখোমুখি বসিবার নাটোরের বনলতা সেন, এটা যেমন
অমর একটি কাব্যিক চরণ, ঠিক তেমনি এরপরে আমি যে কাব্যিক চরণটি পড়ব সেটিও কিন্তু একটা মিথ প্রায় কাব্যিক চরণ হয়ে উঠেছে। আমরা কিন্তু আজও এই চরণটির কাছে বা এই কবিতার লাইনটির কাছে আজও আমরা অবনত মস্তকে দাঁড়িয়ে থাকি। আমরা আজও বলি পৃথিবীর গভীর গভীরতম অসুখ এখন। দেখো পৃথিবী জরাগ্রস্ত না, এই যে পৃথিবীতে আমরা বাস করছি এ পৃথিবী তো করোনা আক্রান্ত পৃথিবী, তাই না? এ পৃথিবী ক্যান্সার আক্রান্ত পৃথিবী, এ পৃথিবী থ্যালাসেমিয়া আক্রান্ত পৃথিবী। যেন পৃথিবীর শরীরে একটা অবক্ষয়, তাই না? পৃথিবী পৃথিবী তো মানুষকে নিয়ে পৃথিবী, আমরা এই যে ম্যাটেরিয়ালস গুলো যে কি পৃথিবী ধরব, এই যে গাছপালা ঘর বাড়ি এগুলো অবশ্যই অংশ, কিন্তু মানুষ তো তার প্রধান উপজীব্য, তাই না? সেই মানুষ আজ রোগগ্রস্ত, সেই মানুষ আজ অবক্ষয়ে পীড়িত, সেই মানুষের মানুষত্ব বোধ হারিয়ে গেছে, সেই মানুষ পশুর অধম হয়ে উঠছে, পশুর অধম হয়ে উঠছে। একটা কুকুর, একটা কুকুর সে খুবই পচা গলা একটি বা মাংসপিণ্ড নিয়ে গেছে, দেখবে সে কি একা খায়? সে একা খায়? একা খায় না, সে কিন্তু তার আত্মীয় ভাই ব্রাদারদেরকে দিয়ে তারপরে খায়, তাই না? এবারে মানুষের চরিত্রটা রিফ্লেক্ট করো তো, মানুষের চরিত্র। ওই যে আমি বলেছিলাম না তোমাদের সঙ্গে গল্প করেছিলাম যে আমার একতলা হলে পাশের লোকের কয়তলা, বলেছিলাম এই গল্প? পাশের লোকের দুই তলা, আর মানুষ বলবে আমার এক চোখ কানা হলে পাশের লোকের কয় চোখ কানা হবে? দুই চোখ কানা, বলবে আমার চোখ আগে একটা চোখ কানা করে দাও। এটা মানবের চরিত্র, তাই না? তাহলে আমরা একটা মানে চতুষ্পদী প্রাণী, দেখো সে একটা পচা গলা মাংসপিণ্ড নিয়ে তার বন্ধু বান্ধব ভাই বেড়াদার সবাইকে দিয়ে খাচ্ছে, তাই না? কিন্তু তোমার পাশের বাড়ির মানুষটা বিপদে পড়েছে, তাকে হসপিটালাইজড করতে হবে, তুমি দরজা খুলে বার হচ্ছে না, তাহলে তুমি একজন চতুষ্পদী প্রাণীর থেকেও তো খারাপ। খারাপ তো, একজন চতুষ্পদী প্রাণীর থেকেও খারাপ। তাই কবি বলছেন এই পৃথিবীর গভীর গভীরতম অসুখ এখন, কারণ পৃথিবী অবক্ষয়ে ক্লান্ত, এ পৃথিবী জরাগ্রস্ত, এ পৃথিবী মানুষত্বহীন হয়ে পড়েছে, এ পৃথিবীর আর বাঁচার, এই পৃথিবীতে বেঁচে থাকার যে অবলম্বন, পারস্পরিক সৌহার্দ্য বোধ, সেই পারস্পরিক সৌহার্দ্য বোধটুকু নেই। রাজনৈতিক কারবারিরা দুই সম্প্রদায়ের মধ্যে নিজেদের সুবিধার্থে, নিজেদের সুবিধার্থে দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে ঝামেলা বাঁধিয়ে দিচ্ছে, আর আমরা হানাহানি রক্তারক্তি করে কিন্তু ক্লান্ত কাহিল হয়ে পড়ছি। আবার ওই দেখো ওই জায়গাতে দেখো ওই রাজনৈতিক পান্ডারাই কিন্তু আবার যে সম্প্রদায়ের বিরুদ্ধে সে উস্কে দিচ্ছে বা যে সম্প্রদায়ের বিরুদ্ধে সে এ করছে, সেই দুই সম্প্রদায়ের উপর লেভেলে তারা দেখো গলাগলি বন্ধু হয়ে আছে, কিন্তু নিজেদের স্বার্থে তারা, তোমার সাথে আমার সাথে, আমরা যে ভাই বন্ধু, আমাদের যে কালচার, সেই কালচারটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে তাদের স্বার্থের জন্য। আর আমরা এতটাই বোকার স্বর্গে বসবাস করি যে আমরা আমার প্রতিবেশীর গলাতে ছুরি বসাতেও, যার সঙ্গে আমার ভ্রাতৃত্বের সম্পর্ক, যার সঙ্গে আমার গভীর বন্ধুত্ব, তার ঘর পুড়িয়ে দিচ্ছি, তাকেও কিন্তু আমরা কি করছি, তার বুকেও ছুরি বসাচ্ছি, তাই না? তো এটা কবি সেই সময়ই উপলব্ধি করেছিলেন, ইংরেজদের যে ডিভাইড অ্যান্ড রুল আছে না, ডিভাইড অ্যান্ড রুলস। তারপরে দেখো মানুষ তবুও ঋণী পৃথিবীর কাছে, ওই যে আমি বললাম না সত্যমেব জয়তে। দেখো হিংসা, হিংস্রতা, শক্তি যত সুবিশাল হোক, ভালোবাসার এক চিলতে আলোকের কাছে কিন্তু সে তুচ্ছতম বস্তু, এক চিলতে আলোকের কাছে সে তুচ্ছতম বস্তু।
একটা বন্ধু তোমাকে ভীষণ হিংসা করে, সে তোমার ক্ষতি সাধন করতে চায়, সব সময় তোমার না অমঙ্গল কামনা করে, সেই বন্ধুটাকে তার সঙ্গে তুমি ভালোবাসার দৃষ্টিতে তার সঙ্গে ব্যবহার করো। সে বিপদে পড়েছে, কেউ বেরিয়ে আসেনি, তুমি ছুটে যাও। অতীতে সে তোমার ক্ষতি করেছে, অতীতে সে তোমার অনেক ক্ষতি করেছে, তারপরেও সে একটা বিপদে পড়েছে, তুমি ছুটে গেছো, দেখবো ওই বন্ধুটা আমূল পরিবর্তিত হয়ে যাবে। তাহলে ওর যে সুবিশাল হিংসা তোমার ভালোবাসার কাছে, সে তুচ্ছ হয়ে গেল না? তাই কবি বলছেন, তবুও মানুষ পৃথিবীর কাছে ঋণী। হ্যাঁ না, তবুও মানুষ পৃথিবীর কাছে ঋণী। সিংহভাগ মানুষ খারাপ হয়ে গেলেও অল্প কয়েকজন যে ভালো আছে, তাদের কাছ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, তাদের শিক্ষা দ্বারা আমাদেরকে পরিচালিত হতে হবে, তাদের দেখানো পদ আমাদের মুক্তির পথ হবে, তাই না? তাই কবি বলেছেন, তবু পৃথিবীর কাছে মানুষ ঋণী। পরে দেখো, কেবলই জাহাজ এসে আমাদের বন্দরের রোদে, দেখেছি ফসল নিয়ে উপনীত হয় সেই সর্ষ অগণন মানুষের, সব থেকে উৎসারিত স্বর্ণের বিস্ময়, আমাদের পিতা বুদ্ধ কনফুসিয়াসের মতো আমাদেরও প্রাণ মুখ করে রাখে, তবু চারিদিকে রণরক্ত রণক্লান্ত রক্তক্লান্ত কাজের আহ্বান। আমি পূর্বেই বলেছিলাম, ঈশ্বর বিশ্বপিতা তিনি কিন্তু এই পৃথিবীতে কিছু নির্বাচিত মানুষকে পাঠিয়েছেন, যারা আলোক বত্তিকা হয়ে এসেছেন অন্ধকারের বৈপরীত্যিক প্রবাহে। একদিকে হিংসা রাহাজানি, দেখবে সমস্ত ধর্মে বলা হয়েছে, সমস্ত ধর্মে বলা হয়েছে, তোমাদের ধর্মে বলা হয়েছে, যখন জালিমের অত্যাচার বেড়ে যাবে, যখন মানুষের উপর জুলুম হবে, যখন ন্যায়ের শাসন থাকবে না, যখন অত্যাচারীর বল বলা হবে, তখনই কিন্তু কল্কি অবতারের আবির্ভাব ঘটবে। বলা হয়েছে তো, পৃথিবীতে প্রতিবারই আমরা দেখেছি, যখনই মানুষের উপর অত্যাচার হয়েছে, রাহাজানি হয়েছে, অবিচার হয়েছে, তখনই বিশ্বপিতা কিন্তু তার নির্বাচিত একজন প্রতিনিধিকে এই পৃথিবীকে পাঠিয়েছেন, পৃথিবীর রোগ সারানোর জন্য কিছু প্রতিশোধক দিয়ে পাঠিয়েছেন। তো প্রতিশোধক দিয়ে পাঠিয়েছেন, তার প্রতিশোধক কি ভালোবাসা, তার প্রতিশোধক কি সৌহার্দ্য, তার প্রতিশোধক কি সম্প্রীতি, তার প্রতিশোধক কি স্নেহ মমতা দয়া। তাই তো, কোন ঈশ্বরের কোন নির্বাচিত প্রতিনিধি এসে বলেছেন যে তোমার মতদর্শে বিশ্বাসী নয় এমন অন্য অনুসারীদেরকে হত্যা করো, তাদেরকে লুণ্ঠন করো, তাদের উপর অবিচার করো, যারা তোমার মতের সঙ্গে যাদের মত মিলবে না তাদেরকে দমন পীড়ন করো। তোমরা কি দেখাতে পারবে কোন বিশ্ববিতার কোন প্রতিনিধি বলেছেন? কনফুসিয়াস, জরাঠুস, শ্রীকৃষ্ণ, বিবেকানন্দ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেউ বলেছেন? কেউ কি বলেছেন যে তোমার মতের সঙ্গে না মিললে তাকে হত্যা করো, তাকে মেরে ফেলো? কেউ বলেছেন? তাদের প্রত্যেকেরই কিন্তু প্রতিশোধক ছিল ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, তাই না? তাই কবি সেই কথায় বলছেন যে পৃথিবীতে অত্যাচার আছে, অবিচার আছে, তবু এই পৃথিবীর কাছে আমাদের ঋণী থাকতে হবে, কারণ তবু চারিদিকে রক্ত ক্লান্ত কাজের আহ্বান। জীবানন্দ বনলতা সেন কবিতাতে বলেছিলেন, চারিদিকে জীবনের সমুদ্র সপেল, বলেছিলেন না? একদিকে তিনি অন্ধকার দেখিয়েছেন, দুঃখ দেখিয়েছেন, তমসাচ্ছন্ন দিন রাত্রি দেখিয়েছেন, তারপরেও কিন্তু তিনি ইঙ্গিতপূর্ণভাবে জীবনের সমুদ্র সপেন শব্দ বন্ধটা ওখানে উপস্থাপন করেছেন। তোমাদের মনে হতে পারে না, একদিকে দুঃখ আবার একদিকে জীবনের সমুদ্র সপেন, কেন? কারণ কবির মধ্যে কিন্তু বাঁচার একটা সুতীর্ব বাসনা তখনও বেঁচে পড়তে রয়েছে। আমাদের প্রত্যেকের মধ্যে বাঁচার ইচ্ছে আছে না? প্রত্যেকের মধ্যে ভালো কিছু, আমাদের প্রত্যেকের মধ্যে স্বপ্ন আছে না? নিজেকে নিয়ে একটা স্বপ্ন আছে, আমার স্বপ্ন এটা করতে হবে, আমি এটা করব, এটা করব, আমরা কেউ ব্যর্থ হব, এটা কি এই মাইন্ডসেট নিয়ে আমরা কেউ কি চলি যে আমরা জীবনে ব্যর্থ হব,
ফেলা ফেলুয়ার হব, এই মাইন্ডসেটটা কি কারোর মধ্যে থাকে? থাকলে কি আমরা হতাশাগ্রস্ত হয়ে যাব, আমরা ওই যে রাস্তা দিয়ে যে মস্তিষ্কহীন যে সমস্ত মানুষ, মস্তিষ্কহীন মানে মুন্ডুহীন বলছি না, যাদের সেই ব্রেনটা একটু অকেজো হয়ে গেছে, সেই সমস্ত মানুষদের মতো হয়ে যেতাম না আমরা? হয়ে যেতাম তো, কিন্তু আমরা কিন্তু মৃত্যুর 8 দিন পর্যন্ত কিন্তু আশাবাদী হয়ে থাকব, আশার জয়গান আমরা কিন্তু গাইতে থাকব। কবি সেই কথাই বলেছেন যে চারিদিকে এত রাহাজানি, এত আনাআনি, এত মৃত্যু, এত মৃত্যুর মিছিল, তাই না, যুদ্ধ হচ্ছে, ওই যে ব্যাটেল ফিল্ড হচ্ছে না, রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে, তোমরা দেখেছ ইউক্রেনের মানুষ ঘুমিয়ে আছে, কেউ কি বলতে পারবে তারা সকালে সূর্যটা দেখতে পাবে কিনা? আমরা এখানে বসে বলতে পারবো যে তোমার ইউক্রেনের মানুষ, একটা নির্দিষ্ট শহরের নাম যদি আমরা বলি যে ওই শহরের মানুষ এই তো ঘুমিয়ে আছে, সকালবেলা ওরা প্রত্যেকেই সকালে সূর্য দেখবে, আমরা বলতে পারবো? তাহলে কিসের জন্য এই রাহাজানি, কেন এত মৃত্যু, কেন এত রক্ত, কেন এত ক্ষমতার লালসা, কেন একটি রাষ্ট্র দখল করতে হবে? এই যে পশ্চিমারা, পশ্চিমারা আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, এরা ছোট্ট ছোট্ট খনিজ সম্পদ যাদের মধ্যে রয়েছে, এরকম ছোট্ট ছোট্ট দেশ আক্রমণ করে, তাদেরকে হত্যা করে, তাদের কাছ থেকে যে মানব সম্পদগুলো ছিনিয়ে নিয়ে যায়, কোনো দরকার আছে? এই যে আমাদের কাছ থেকে ঔরঙ্গজেবের সময়, একটা তথ্য দিচ্ছি তোমরা মনে রাখবে, ঔরঙ্গজেবের সময় ভারতীয় 1 টাকা, ভারতীয় 1 টাকা দিলে, ভারতীয়রা ধরো 1 টাকা দেবে, ইংল্যান্ডের একজন মানুষকে 4 টাকা দিতে হবে, ইংল্যান্ডের একটা মানুষকে 4 টাকা দিতে হবে। তাহলে কল্পনা করো ভারতবর্ষের কি পরিমাণ সম্পদ ছিল, কি পরিমাণ সম্পদ ছিল ভারতবর্ষের, ছোট্ট একটা কোহিনুর মণি, কোহিনুর, ছোট্ট একটা কোহিনুর, একটা কোহিনুর দিয়ে মনে হয় একটা কোহিনুর বিক্রি করে 100 বছর একটা রাষ্ট্র চালানো যাবে, ছোট্ট একটা কোহিনুর মণি। তাহলে ছোট্ট একটা কোহিনুর মণির কথা বললাম, দেখো নবাব সিরাজ তিনি তো ছোট্ট একটা রাজ্যের রাজা, ছোট্ট একটা রাজ্যের রাজা, তাই 39টি নৌকা বোঝাই করে মুর্শিদাবাদ থেকে কলকাতাতে কিন্তু ধন সম্পদ সোনা মণি মানিক্য নিয়ে যেতে হয়েছিল, 39টি নৌকা বোঝাই করে। এবার বলো তো, মোগল সম্রাট ঔরঙ্গজেবের কোষাগার যদি খোলা হয়, সেগুলো তো ইংরেজরা লুট করেছে, তাহলে কতদিন সুয়েজ খাল দিয়ে জাহাজ গেছে তোমরা কল্পনা করো, ওই যে ইংল্যান্ড আমেরিকা ওদের যে মানে হাই ফাই স্টাইল যে লাইফ, এ তো আমাদের ভারতীয় উপমহাদেশের সব, সমস্তটাই ভারতীয় উপমহাদেশ থেকে গেছে। ওই যে ভাস্কো ডা গামা, তোমাদের মনে হতে পারে এত দেশ থাকতে তার ভারতের জলপথ আবিষ্কার করার কি দরকার ছিল, কারণ তাদের কাছে কিন্তু খবর ছিল এমন একটা দেশ আছে যেখানে এত বিশাল সম্পদ আছে যে সেই সম্পদ যদি আমরা আমাদের দেশে আনতে পারি না, আমাদের দেশ হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেশ। যার কারণে ওই যে আফ্রিকা কবিতায় আমাদের রবীন্দ্রনাথ বলেছেন না, নোক দাঁত বার করে সব ছুটে এলো লোহার হাত করি নিয়ে, সব হচ্ছে আফ্রিকা আর এশিয়ার টাকা, আফ্রিকার যে ওই যে পাহাড়ি অঞ্চলগুলো, আফ্রিকার যে জঙ্গলগুলো, সেই জঙ্গলে কম খনিজ সম্পদ আছে যেখানে এই জঙ্গল থাকে, কারণ ওই পাতা যে পড়ছে, পাতা পড়ছে নিচেই পড়ে যে অংশটা, সেখানেই তো, সেখানেই তো একটা খনিজ, আমরা ভূগোলে পড়েছি তো, খনিজ সম্পদ হয়ে গেছে, ফলে সেইগুলো আরোহণ করে ওই সাম্রাজ্যবাদীরা কিন্তু সব নিয়ে গেছে। ফলে আমাদের যে সম্পদ, আমাদের যে মানব সম্পদ, এখনো কম নেই, আমাদের মানব সম্পদ কম আছে, যদি সঠিকভাবে ইউটিলাইজ হতো এখনো কিন্তু আমাদের সামনে ইংল্যান্ড, তারপরে আমেরিকা তো এখন অনেক বড় দাদা হয়ে গেছে, ইংল্যান্ড, ফ্রান্স, এরা কিন্তু আমাদের সামনে এখনো উঠবোস করত,
কিন্তু আমরা কি, আমরা ওই যে বললাম না, আমি তোমাকে বলেছি বোধ হয় ভারতবর্ষের পরিচয় হচ্ছে 3C and 1R, সি ক্রিকেট, সি সিনেমা, সি করাপশন। ভারতবর্ষের একটা বৈশ্বিক পরিচয় 3C, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ক্রিকেট, ভারতীয় সিনেমা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সিনেমা। যদি তুমি পৃথিবীর মোট চারটি, পৃথিবীর মোট চারটি সিনেমা জগতের কথা বলো, তাহলে আমাদের বলিউড কিন্তু তার একটা, আমাদের বলিউড একটা, এবং করাপশন। ভারতবর্ষের দুর্নীতি থেকে কিন্তু অন্যান্য দেশের দুর্নীতিগ্রস্ত মানুষদের শেখার দরকার যে কিভাবে একটা মানে সিস্টেমের মধ্য দিয়ে দুর্নীতি করা যায়, শেখার দরকার না? কিন্তু ওই যে অর্থগুলো যেটা সুইস ব্যাংকে রয়েছে, সেই অর্থগুলো যদি মানব সম্পদের কাজে ব্যবহার করা হতো, তাহলে আমেরিকার মানুষ আমাদের দেশে চিকিৎসা করতে আসতো, তাই না? আমেরিকার মানুষ আমাদের দেশে চিকিৎসা করতে আসতো। যে আমাদের যে রাষ্ট্র নেতাদের, মানে তুমি শূন্য বসাতে পারবে না, ক্ষমতা নেই কারো শূন্য বসানো। সুয়েজ খালে যা সম্পদ রয়েছে, ওদের যে টাকা ওরা গচ্ছিত করে রেখেছে, ইকোনমিক্সের গোল্ড মেডেলিস্ট মনে হয় শূন্য বসাতে পারবে, এত টাকা। আর সেই টাকা যদি মানে আমাদের দেশে ফিরিয়ে আনা হয়, মানে এক একজনের ভাগে বোধ হয় 1 কোটি করে টাকা বলবে, আমি একদম শিওর বলছি। এক একজন মাথা পিছু, আমাদের 100 কোটি মানুষ, 100 কোটি মানুষ, তো তো ওখানে ম্যাক্সিমাম 1000 কোটি টাকা বা তারও বেশি, বিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকা সেখানে সঞ্চিত আছে। তাহলে তো আমাদের মাত্র 100 কোটি, আমরা ম্যাক্সিমাম 15 থেকে 20 কোটি টাকা করে পাবো, ম্যাক্সিমাম পাবো না? 1000 কোটি টাকা যদি থাকে, তাহলে আমরা তো 1100 কোটি মানুষ, 10 কোটি করে পাবো। তাহলে ওই টাকাগুলো যদি আমাদের দেশে থাকতো, বিরাট যদি হসপিটাল হতো, সিঙ্গাপুরের মানুষ আসতো না আমাদের দেশে চিকিৎসা করতে? সিঙ্গাপুর একটুখানি পুঁটে বানা একটা রাষ্ট্র, আমরা সেখানে যাই চিকিৎসা করাতে। এটা আমাদের লজ্জা, এটা আমাদের অত্যন্ত লজ্জার একটা বিষয়। পরে দেখো, কবি জীবনানন্দ তার সমকালীন সময়ে এই অন্ধকার দৃশ্যগুলো তিনি দেখেছেন, তিনি পীড়িত হয়েছেন, তার মনোকষ্ট হয়েছে বলেই কিন্তু কবিতার অক্ষরে তিনি এই সমস্ত কথাগুলো লিখে গেছেন। এবং তিনি লিখে গেলেও তিনি বলেছেন, পৃথিবীর এই রণরক্ত সফলতা সত্য কিন্তু তবু শেষ সত্য নয়, একদিন যে মুসলিনি সমস্ত ভারত সমস্ত পৃথিবীকে দাপিয়ে বেরিয়েছে, সে যে মুসলিনি ইটালির মানুষকে ওডবোস করিয়েছে, সেই মুসলিনিকে কিন্তু তাড়িয়ে হত্যা করে ল্যাম্পোস্টে এই জনগণই কিন্তু ঝুলিয়ে দিয়েছিল, ঝুলে দিয়েছিল। তো তাহলে পৃথিবীর রণরক্ত সফলতা কি একমাত্র সত্য? একমাত্র সত্য হলে মুসলিনির ওই পরিণতি হতো? যে হিটলার সমস্ত পৃথিবীকে কম্পন ধরিয়ে দিয়েছিল, সেই হিটলারের কে কিন্তু মরতে হয়েছিল গোপন ক্যাম্পে, ভিতরে মাটির তলায়, ইভা বেরাউন হিটলারের পেয়সীর নাম, প্রেমিকার নাম, দুজনে কিন্তু সুসাইড করেছিল। তাহলে পৃথিবীর রণরক্ত সফলতা একমাত্র সত্য নয়, সত্যমেব জয়তে, সত্যের জয় একদিন না একদিন হবে, তবে কবে হবে, পৃথিবীতে প্রলয় সৃষ্টির আগে না পরে, এ বিষয়টা আমরা কেউ বলতে পারবো না, কারণ কোনো বইতে কিন্তু লেখা নেই। ঠিক আছে কি? এখন টাকা দিলে মিথ্যাও সত্য হয়ে যাবে, টাকাই এখন একমাত্র সত্যের প্রতীক, তাই তো? টাকা একমাত্র সত্যের প্রতীক। তারপরে দেখো, শেষ স্থাপক কবি এবারে একটু আশার গান শোনাবেন, আমাদের মুক্তির পথ দেখাবেন, কিভাবে আমরা মুক্ত হব, যার কারণে জীবনানন্দকে তমাশাছন্ন কবি তুমি বলতে পারবে না, তিনি মুক্তির কবি, তিনি আলোক দিশারির কবি, নির্জনতার কবি বললেও তার প্রতিভার প্রতি কিছুটা কিন্তু অবিচার করা হবে। যাই হোক, লাস্ট স্থাপক আমরা দেখব সুচেতনা
এই পথে আলো জেলে এই পথেই পৃথিবীর ক্রম মুক্তি হবে। আমি তোমাদেরকে বলেছিলাম যে এই যে নারী চরিত্ররা এসেছে, এরা কিন্তু কোথাও কোথাও কবির প্রেমিকা, কারণ প্রেমিকাও কিন্তু অনেক সময় আমাদের অনেক বিপদ থেকে উদ্ধার করতে পারে। একজন নারী সে কিন্তু একজন পুরুষকে পরিচালিত করতে পারে, সেই পুরুষ সুপদগামী হবে না কুপদগামী হবে, ঠিক তো? একজন নারী কিন্তু করতে পারে। ওই জন্য বলে প্রত্যেক সাকসেসফুল পুরুষের পিছনে একজন নারীর অদৃশ্য হাত রয়েছে, বলে তো এই কথাটি? এই কথাটি কিন্তু বলে। কিন্তু সুচেতনা কবিতাতে, কিন্তু সুচেতনা কবির মানুষ দেবতা, যার কাছে কবি এই জরাগ্রস্ত অবক্ষয়